Guys, welcome to Let's Start. And today is a very ordinary day. Today is the same day, the day that Gina saw. I am shopping yesterday, Riaz. But not Amra Dujon. Amader ke ei prothom bar shopping theke seriously kine dite esche aro ekjon sathe. কি কিনে দিচ্ছিস কত টাকা শপিং করছিস বাই দ্য ওয়ে প্রচুর টাকা ব্যাগ নিয়ে এসেছে হাতে করে ক্যাশ টাকা পয়সাই পয়সা হোক তো ক্যাশ টাকা দিয়ে আমরা শপিং করব কি কি কিনে দিবি কত টাকা বাজেট বল রিয়াজ তো দেখি খুঁজে শুরু করে দিয়েছি নিজের মতো অ্যামাউন্ট বল বাজেট বল তুই চুপ কর তো আমি বাজেট বল আচ্ছা বাজেট কিছু নেই এরকম অপরচুনিটি পেলে কেনা লুটে নেয় লেটস সি হ্যাঁ বাট সিরিয়াসলি পাচ্ছি না খুঁজে পাচ্ছি না সবই সস্তা সস্তা জিনিস চলে হচ্ছে কিন্তু যেহেতু সৌমিত্রিশা একদমই সস্তা জিনিস নেওয়া যাবে না ওকে আমাদের জন্য কি সাজেস্ট করেছিস সেটা দেখা কি যেন ফর্মাল শার্ট অফিসিয়ালদের মতো তাই তো আমরা অফিসে চাকরি করি ইভেন্টে যাবি তোরা তো রোজ মানে এরকম পরে বেরোসি একটা ইভেন্টে গেলে ফর্মাল একটা কিছু পরে আমি চাইছি ওখানে কি সুন্দর সুন্দর শার্টস রয়েছে চল দেখা কি শার্ট না না দাঁড়া দাঁড়া এক মিনিট সমিতির হ্যাঁ হ্যাঁ ওই যে বলছে এটা আমার ভালো লেগেছে বাট এটা ব্ল্যাক আমি চাইছিলাম এটাও বুড়োদের মতো পাগল হয়ে গেছিস তুই কিচ্ছু বুঝিস ফ্যাশন সম্পর্কে এটা বাহ ফ্যাশন দেখি ফ্যাশন বুড়োদের ফ্যাশন নাইস এটা ব্ল্যাক হলে ভালো লাগতো রিয়াজ এই কালারটা ভালো আমার এই কালারটা খুব পছন্দ ব্ল্যাকের থেকে তোমার না হ্যাঁ এবারে কি দেখাচ্ছিস আমাকে আমার জন্য যেটা তুই বেছেছিস জানি 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 হ্যাঁ চল চল কিনে নে না না তুই কোনটা এই যে এখানেই দেখাচ্ছিলিস এই শার্ট গুলোই দেখিয়েছে রে সৌমিত্রিশা ও আচ্ছা না সরি ওইটা না এই শার্টটা বলেছে এই শার্টটা মস্ত জোক মারার ইয়া হাসরে হালকা হাস এই শার্টটা হচ্ছে সৌমিত্রিশা পছন্দ করেছে নাইস আমার শার্ট উইথ বা 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 চেকিং কর আমার এটা এটা এখানে সেলফি তোলা হচ্ছে বলছিস যে এই কালারটা সৌমিত্রিশা এটা দেখ না দেখি কত দাম হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম ইটস পারফেক্ট আই টেক দিস টু এবারে সৌমিত্রিশাকে দেখাই হার্ট অ্যাটাক না হয়ে যায় বেচারির দিস ইজ দ্য প্রপার লুক সৌমিত্রিশা সি হাউজ ইট নেবো কি নেবো না দেখ কিন্তু তুই ভালো করে এটা নাকি ওই রানী কালারেরটার সাথে একটা বার দেখে নে রানীর সাথে শিওর তো নিয়নটা ইয়ে তো বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার মেটা ইভেন্টের লুক মাকে এত রূপে জব ছোড় দু রিয়াজের এটা পছন্দ হয়েছে এটা পরে আমরা যাবো হচ্ছে মেটা ইভেন্টে কাকে বেশি ভালো লাগছে না তুই যেতে পারবি তো তো শুটিং কাকে বেশি ভালো লাগছে একদম মিথ্যা কথা বলবি না বুকে হাত রেখে সত্যি কথা বল কাকে ভালো লাগছে বল কাকে কাকে দেখতে পেলাম না কাকে বল সৌমিত্রিশা কাকে বল ভাল লাগছে সমুদ্র না এটা জিন্সের নর্মাল জ্যাকেট সৌমিত্রিশা উপস মিনি হার্ট অ্যাটাক বাবা বিল 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 থোড়া সা বলো কালকে আসবো আমরা শপিং এ আপাতত বিলিং কাউন্টার বন্ধ ও বাই দ্য ওয়ে আমি হেয়ার কালার করিয়েছি আর গলার যেটা দেখতে পাচ্ছ সাউথ সিটিতে এসেছি বলে সেটা আমি খুলে রেখেছি তার কারণ
ওকে, সো গলার এটা খুলতে হয়েছে, তার কারণ আমরা শপিং এ এসেছি, দ্যাটস হোয়াই লোকে দেখলে কি ভাববে না। না চেঞ্জ করা যাবে বাই দ্য ওয়ে, 30 ডেজ আছে, আরেকবার দেখে নে, যদি চেঞ্জ করতে হয় এখনই করে নেব। সুন্দর সুন্দর খাবার চলে এসেছে, রিয়াজের প্রচুর খিদে পেয়েছে। রিয়াজ না না কেন সত্যি কথা ফেরাবো, কেন কতটা ফেরাবে সুকান্ত ফোন করেছে, আমি আবার পরে ফেলেছি আমার গলার অলংকার। তো এবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা এখন খেতে চলে এসেছি ভীষণ ভালো ভালো খাবার, দেখাচ্ছি তোমাদেরকে কি খাচ্ছি আজকে। কেমন গেছে রিয়াজ? আমি খিদে পেয়েছে বলে এরকম নক করেছি বলে আমাকে তুমি বলে, ব্যাস শুরু হয়ে গেছে আবার ঝগড়া ঝামেলা। আমার আর ভালো লাগে না সারাক্ষণ এত ঝগড়াতে, একটা মেয়ে কি করে আমাদের সায়ক বাবাজি খাবো না করে আবার খেতে শুরু করে দিল, কোনো মানে হয়? ওকে, সো আমরা হচ্ছে একটা প্ল্যানিং করছি যাতে আমরা নেক্সট খুব তাড়াতাড়ি একটা ভালো কোথাও ঘুরতে যেতে পারি, আমরা একটা লং ড্রাইভে যেতে পারি। দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুর, কিন্তু সৌমিত্রিষা যেতে চাইছে কোথায় জিজ্ঞেস করছে, কোথায় যেতে চাইছিস সৌমিত্রিষা তুই? আমি যেতে চাইছি কোথাও একটা লং ড্রাইভে। লং ড্রাইভ যেমন? হ্যাঁ ওইটা এমনি রাস্তায়। হ্যাঁ কোথায় খেতে গেলাম। আচ্ছা লং ড্রাইভ করে খাওয়ার জায়গা কোথায় আছে রিয়াজ? এখানে শেরি পাঞ্জাব। হ্যাঁ শেরি পাঞ্জাব যেতে পারি। শেরি পাঞ্জাব কোথায়? ব্যাপার এয়ারপোর্টের ওখানে কোলাঘাট। কোলাঘাট হ্যাঁ ইয়ে, তো আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি। কবে যাচ্ছি আমরা? আরে কেনা কে চাইতে হো, কেন গায়েব হয়ে যাস? ইয়ে মানে রিয়াজ সব যত দোষ এই রিয়াজ ঘোষের উপরে। রিয়াজ ঘোষ, আচ্ছা নতুন নাম। কেসা হ্যায় কেসা হ্যায় টেস্টার বলবে কেমন খেতে। অরিজিনাল নলের গুড নয় বলে দিয়েছে, নলের গুড নয়, কিচ্ছু পছন্দ হয় না এটা, নলের গুড নয় এটা ফেক। বলবে এই এটা ভালো না, অন্য মেয়ে খা তুই খেয়ে বলে কেমন, তোরই তো পছন্দ এটা। রিয়াজের পছন্দ হচ্ছে বাবুল গাম, মানে ভাবা বাবুল না বাবুল গাম, আমি বাবুল গামই বলবো রে। বাবুল মানে কি ভাই? বাবুল গাম, ছোটবেলা আমি বাবুলই বলতাম। আমাকে কি কেউ টেস্ট করাবে? আমি তো ঘাটটা নিজেই করতে পারছি না। না এটা সেই ওই আইসক্রিমটার মতো, ওই দেবকি দেবো না আইসক্রিমের মতো, ওঠে না কামড়ে খেয়ে দেয় এখান থেকে। কি ভালো খেতে রে, ছোটবেলার সেই স্বাদ, আহা সেই আনন্দ, তাই না? ছোটবেলার সেই বাবুল গামের টেস্ট, আহা এটা ভালো, অ্যাকচুয়ালি ওটাই ভালো। সাবাস রিয়া, তোরই পছন্দ, বেশ দেখিয়ে পারে নলেন গুড টাইপ, আমাকে দেওয়া হোক। এটা এই দেবো কি দেবো না আইসক্রিম, পাক্কা দেবো কি দেবো না আইসক্রিম, এটা দেবো না দেবো না রে। আচ্ছা না বসি না বাবুল গামের টেস্ট এত রিচ না, আমার চয়েসটা এত খারাপ হয়ে যাচ্ছে না, আমি কি বলবো। তারপরে
বেটার করার চেষ্টা করছি, ইউ নো, নলেন গুড়, একটু অথেন্টিক জিনিসপত্র সমিতিরা খেতে পছন্দ করে। রিয়াজ কিন্তু চুজ করেছে বাবুল গাম, দেখি দেখি আরেকবার। না আমি খাবো, কেন তুই খেয়ে নিচ্ছিস বারবার? এক্ষুনিটা মুখে রাখবো। জল পড়ে আছে, কেমন খেতে? ছোটবেলার সেই স্বাদ না বাবুল গামে? ব্লক করতে করতে আইসক্রিম শেষ হয়ে যাচ্ছে। তোমরা কি জানো এখন সমিতিশা প্র্যাকটিস করছিল কি বলবো? বলছি যে আমার অবস্থা এখানে, এখানে সব থেকে করুন, এদিকে দেখা, এদিকে কাছে করুন, কো কিছু করুন না, বিশ্বাস করুন, চারিদিকে এত ব্যাগ, আমি এক কোণে কোণঠাসা হয়ে এই রকম হয়ে বসে আছি। ও না ও না, এই পিটারে করার আগে সব ব্যাগগুলো এক সাইডে ছোট করে রাখা ছিল, ও ফুটেজ পাওয়ার জন্য সব ব্যাগগুলো বিছড়ে দিল ওখানে। সত্যিটা হচ্ছে ও সব জায়গায় স্টাইল মারার জন্য গলাটাকে খুলে দিচ্ছে, খুলে দিচ্ছিল। এক্স্যাক্টলি আমি এটাই, এখন আমরা একই কথা বলছি, কিন্তু সত্যি গাড়িতে পড়েছিলাম না? এক্ষুনি বললি ক্যামেরাটা চালু করো, মোবাইল ফোন ছিয়ে বলছিস, ক্যামেরা অন হয়ে যাবে তোর মোবাইল, ক্যামেরা অন করার আগে এক্ষুনি পড়া পড়া হলো ফর গেটিং সিম্প্যাথি। হোয়াট ইজ এতে তোলে ওঠায় প্লিজ, তো তোমরা প্লিজ একটু সিম্প্যাথি দিও কমেন্টে প্লিজ। কষ্ট পাচ্ছি আমি, তো লজ্জা করে না তোদের 2 মিনিটও? তোর কষ্ট পাচ্ছিস এখন? মানে কষ্ট মানে খুললে কষ্ট হবে, গলাটা না বলে ও যখন ছবি তোলে তখন কষ্ট হয় না, তাই থাম্বনেলে ছবিটা দেবো না, থাম্বনেলে পড়াই আছে রে, ও তাই তার পয়েন্টে দেবো না। ওকে গাইস, সো আমরা এখানে অন করলাম এটাই, যে কারণ পেছনে ওই যে হলুদ কালার সুন্দর দেখতে স্কুটিটা দাঁড়িয়ে আছে, ওটা সায়কের, সায়ক এখানে নেমে যাবে, আর সামনে এখন সমিতিশার বাড়ি, সমিতিশাকে নামাবো। না না, আমি রিয়াজ আজকে লং ড্রাইভ যাব, ঘুরতে নিয়ে যাবে বলেছে। মানে আমি, তুই যাচ্ছিস না কেন? চল, এমন কিছু নয়, প্রচন্ড এক্সস্টে সবাই ঘুমিয়ে পড়বো গিয়ে কালকে সকাল সকাল। প্যাকেট নিয়েছি, প্যাকেটটা নিয়ে বমিটা ঢাকবো, বমি করবে কে? রিয়াজ বমি করছে, কি বমি করছে? ঠিক আছে তাহলে দর্শক আসি। আচ্ছা রিয়াজ, তোর জামাটা আমি বের করে রেখে দিচ্ছি, চলে যাচ্ছে তাড়াতাড়ি, ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তার কারণ আমি তো, তার কারণটা জারার ব্যাগ, ওটা নিয়ে সুন্দর কালকে শুটিং এ যাবি, ঘুরবি জানি। ওকে গাইস, এরকম অপমান করছিস কেন আমাকে? টাটা, দেখা হচ্ছে আর এটা সুন্দর, হোয়াট ইজ দিস, মজাদার ব্লগে। ওকে টাটা, আমি তোকে বাঁচাই না।